তালাক বেড়েছে, এটা সত্যি। এক্ষেত্রে নারীরা এগিয়ে আছে, বলবো যে নারীদের সংখ্যাটা বেশি। কারণ যে বিয়ে করতেছে শুধুমাত্র কাবিনের টাকার জন্য, দেখা গেল কাবিনের টাকা পেয়ে গেল। ইভেন একজন নারীর বিষয়ে, যদিও আমি নাম বলবো না, আমি জানি যে মামলা এসেছে সেটাতে, যে উনি কোটিপতিও হয়ে গেছেন ডিভোর্স দিতে দিতে। তো এরকম চক্র চলে আসছে যে শুধুমাত্র দেনমোহরের টাকা, বিয়ের সময় যে জিনিসপত্র দিল, কিছুদিন পরে বলবে আমার ভাল লাগে না ওই জিনিসপত্র নিয়ে, নারী নির্যাতনের মামলার ভয় দেখিয়ে ওই দেনমোহরের টাকাগুলোকে আদায় করা। জোর করে সম্পর্ক রাখার কারণেও কিন্তু আরো বড় ক্রাইমও হতে পারে, মারধর থেকে মার্ডারও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সুস্থ সম্পর্কের জন্য যদি মনে হয় কারো যে আমরা বিচ্ছেদ চাই, তাহলে চাইতেই পারে। হয় অনেক শর্ট টাইমেও ডিভোর্স হচ্ছে, 6 মাস 1 বছরের মধ্যে। তাই সন্তান নেওয়ার বিষয়ে আসলে আরো বেশি ভাবা উচিত, কেননা এই ক্ষেত্রে কিন্তু অন্য কারো কিছু হোক আর না হোক, একটা সন্তানের মানসিক বিকাশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং পরে ওই বাচ্চা নিয়ে কোর্টে এসে টানাটানি করতে থাকে, বাচ্চার গার্ডিয়ানশিপ নিয়ে টানাটানি করতে থাকে, বাচ্চার মেনটেনেন্স নিয়ে আবার কোর্টে দৌড়ায়। তো এতে কিন্তু লাইফে কমপ্লিকেশনস বাড়ে, জটিলতা বাড়ে। বায়োলজিক্যাল ফাদার যিনি, তার অধিকার তো চলে যায় না। তাহলে তখন কিন্তু আবার অনেক সময় বিব্রতকর পরিস্থিতি কি, যে একজনের সাথে ডিভোর্স হয়ে গেছে, হয়তো দুইজনেরই আবার বিয়ে হয়ে গেছে। এখন যখন একজন আরেকজনের বাসায় আসা যাওয়া করে বাচ্চার জন্য, তখন কিন্তু তাদের নতুন যে লাইফ, সেখানেও কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হয়। আরেকজন পার্টনার মেনে নিতে পারে না, কিন্তু বাচ্চার জন্য তো আসলে বায়োলজিক্যাল ফাদার এবং মাদার তো তারা সব সময়ের জন্য। তো এই জন্য একটা শিশু পৃথিবীতে আনার আগে নিজেদের আসলে অনেক বেশি চিন্তা করা উচিত, নিজেদের সম্পর্কটাকে আরেকটু দেখা উচিত, যে এটা আসলে কতটুকু, ভবিষ্যৎ আমরা কেউই জানি না, তাও কিছু যতটুকু বোঝা সম্ভব। কেননা পরবর্তীতে ওই শিশুর কিন্তু বাবা মার নাম লেখা থেকে শুরু করে এই যে কোর্ট কাছারিতে মেনটেনেন্স এর জন্য দৌড়ানো, পরবর্তীতে দেখা যাবে যে বাবা মার প্রপার্টি নিয়ে ইনহেরিটেন্স এর সময় কমপ্লিকেশন শুরু হচ্ছে, যে কার সম্পত্তি কে পাচ্ছে, কার কাছে যাবে। এই শিশুর আসলে স্থায়ী নিবাস বলে কিছু থাকতেছে না, কিছুদিন মায়ের কাছে, কিছুদিন বাবার কাছে। এই কমপ্লিকেশনস গুলো আসলে অনেক অনেক বেশি হচ্ছে, এবং ফিউচারে আমরা আসলে হয়তো সিঙ্গেল ফ্যামিলি অনেক বেশি দেখব, একক ফাদার বা একক মা হয়তো বাচ্চা মেনটেন করতেছে। যে আমাদের আগের জেনারেশন, মা খালাদের সময় বা নানি দাদিদের সময়, তখন মেয়েদের কোনো সে ছিল না। আসে আমাদের অনেক আগে, তখন মেয়েরা চাইতো যে আমি মারধরের শিকার হই আর যেভাবেই থাকি আমাকে সম্পর্ক টিকিয়ে রাখতেই হবে, এর কোনো আসলে কোনো অল্টারনেটিভ নাই। তো এই সম্পর্কগুলোর কারণে তারা তারা যেই পরিস্থিতিতেই থাকতো, তারা সম্পর্ককে টিকিয়ে রাখতো, সেটা যত অত্যাচারের শিকার হোক। এখনকার সময়ে যেটা হচ্ছে, নারীরা এই বিষয়ে নিজেদের অধিকার নিয়ে সচেতন, যে না, আমি এমন কোনো সম্পর্কে থাকবো না যেখানে আমাকে অসম্মান করা হবে, আমাকে মারধরের শিকার হতে হবে, অন্যায়ের শিকার হতে হবে। তাই এই ক্ষেত্রে বেড়েছে।